আপনি আপনার স্ত্রীকে মাস শেষে 500 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে সেই টাকা সে খরচ করার আগেই খুঁটা দিয়ে বসেন। আবার বলেন যে চাকরি করা বউ আমার পছন্দ না। এই যে আপনি তাকে টাকাটা দিয়ে আবার খোঁটা দিচ্ছেন, এখন যদি সে নিজে উপার্জন করতে চায় তাতে ক্ষতি কি? এরকম অনেক পুরুষ মানুষ আছে যারা বউকে বাইরে চাকরি করতে দেবে না, আবার কয়েকটা টাকা হাতে খরচের জন্য দিয়ে কিছুক্ষণ পরে খোঁটা দিয়ে তা শোধ তুলে নেবে। এই যে আপনাদের এরকম নিচু মানসিকতার জন্য মেয়েরা আজ এতটা আত্মনির্ভরশীল হতে চায়, নিজের জন্য রোজগার করতে চায়, যেন কারোর গলগ্রহ হয়ে থাকতে না হয় তাদেরকে। এটা প্রত্যেকটা মেয়ের জন্য অত্যন্ত জরুরি। তারপর চাকরি করে ঘরে ফিরলে আবার ওই আপনারাই কথা শোনান, দেরি করে এলে কেন, ঘরের কাজকর্ম সব একাই করতে হবে, এখন সারাদিন অফিস করে ঘরের কাজ লাটে তুলে দিচ্ছে ইত্যাদি। অথচ এই হাউসওয়াইফটাই আপনি যখন অফিস শেষে ঘরে ফিরেন তখন পানির গ্লাসটা আপনার দিকে এগিয়ে দেয়, তাহলে তার বেলায় অন্য নিয়ম কেন? কেন তাকেও একটুখানি এপ্রিসিয়েট করা হয় না? বাইরে চাকরি করা নারীরাও কিন্তু ঘরে বাইরে একসাথে সামলায়, অনেক চেষ্টা করে সংসারটাকে গুছিয়ে রাখার, তারপরও আবার কিছু মানুষ পায়ে পায়ে দোষ খুঁজে বেড়ায়। চাকরি করলেও এক দোষ, আবার না করলেও, এবার গুড ফর নাথিং তকমা জুটে যায়। আপনার স্ত্রী যদি বাইরে কাজ করে তাহলে তার সেই কাজকে অবশ্যই সম্মান করুন, যদি সে শুধু ঘর সামলায় নিজে রোজগার না করে তাহলে তা মাস শেষে তার হাতে কিছু অ্যামাউন্ট তুলে দিন, ভুল করেও সেই টাকা দেওয়ার জন্য তাকে কথা শোনাবেন না, এই টাকাটা তার প্রাপ্য, তার সম্মান, তাকে হাউসওয়াইফ হিসাবে স্পেশাল ফিল করান। সে আপনার পরিবারের জন্য যে শ্রম দিচ্ছে তার বিনিময়ে তাকে অধিক ভালোবাসা আর সম্মান ফিরিয়ে দিন, দেখবেন সংসারে